দৈনিক মজুরি বৃদ্ধি বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে সোমবার বন মিত্র কর্মীরা গোর্খাবস্তি স্থিত বনদপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন তাদের অভিযোগ ন্যূনতম বেতনের কারণে তাদের আর্থিক দিক দিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ফলে অবিলম্বে মজুরি বৃদ্ধির দাবি জানান তারা দাবি পূরণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন বন মিত্র কর্মীরা কারণ এই টাকা দিয়ে সংসার চলছে না তারা মোটামুটি সাতশোর মতো আছে এখন